আবারও উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত রবিবার বড় আকারে পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল এবং হেসবুল্লা দক্ষিণ লেবাননে রবিবার সকালে হামলার এই ছবি প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী হেজবুল্লাহ ইসরায়েলের আকাশে রকেট এবং ড্রোন বর্ষণ করে হেসবুল্লা হামলা করতে পারে সেই পূর্বাভাস থেকেই আগেভাগে সতর্কতামূলক হামলার কথা বলেছে ইসরায়েল যদিও সেটাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে হেসবোল্লা দুই পক্ষই একে অপরকে প্রতিহতের দাবি করছে এটি আমাদের সামরিক কার্যক্রমের উপর কোনো প্রভাব ফেলেনি না মিসাইলের উপর না ড্রোনের উপর না যোদ্ধাদের উপর আমরা তেল আভিবের কাছে অর্থাৎ বেশ গভীরে সামরিক ঘাঁটি টার্গেট করেছি যদি ফলাফল সন্তোষজনক হয় তাহলে আমরা মনে করি হিজবুল্লাহ কমান্ডারের হত্যার প্রতিশোধ ও লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান সম্পন্ন হয়েছে আর যদি আমাদের দৃষ্টিতে ফলাফল যথেষ্ট না হয় তবে আমাদের আবারও হামলার অধিকার রয়েছে হেজবুল্লাহ প্রায় দুশো ত্রিশটি রকেট এবং বিশটির বেশি ড্রোন ছাড়তে সক্ষম হয়েছে এর বেশিরভাগই ইসরায়েলি ভূখণ্ডের দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে বা খোলা জায়গায় পড়েছে অথবা আকাশ ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছে হেজবুল্লাহ গত মাসে তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রের হত্যার প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছিল পাল্টা পাল্টি হামলার এ ঘটনার পর ইসরায়েলের বিমানবন্দরে অচলাবস্থারও সৃষ্টি হয় বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সংযমের আহ্বান জানাচ্ছে সংঘাত পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হওয়ার বিষয়ে আমরা উদ্বিগ্ন এবং এর পরিণাম রোধে আমরা অংশীদার এবং মিত্রদের সাথে সার্বক্ষণিক কাজ করছি সামরিক সম্পদ স্থানান্তর করছি এবং সামনে ও পেছনে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি আমরা সেই পরিণতি এড়ানোর কাজ অব্যাহত রাখব যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে গাজায় যুদ্ধবিরতি এ অঞ্চলের শান্তি পুনরুদ্ধারের মূল চাবিকাঠি ওদিকে গাজায় কেন্দ্রীয় একটি হাসপাতাল খালি করা হচ্ছে হামাস জানিয়েছে যে সমাধানের পথে এগোনোর জন্য যে আলোচনা চলছিল তাতে ইসরায়েল যে নতুন শর্ত জুড়ে দিয়েছে সেটা তারা প্রত্যাখ্যান করছে এবং হেজবুল্লা বলেছে যে গাজায় সংঘাত শেষ হলেই তাদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই বন্ধ হবে যুক্তরাষ্ট্র একটি চুক্তির জন্য চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে